একের পর এক দুর্নীতিতে জর্জরিত রাজ্য, জর্জরিত রাজ্য প্রশাসন। সেই দুর্নীতির খবর আমরা তুলে ধরি বলে গোসা হয় প্রশাসনের একদম সর্বোচ্চ স্তরে, কিন্তু আমরা বারবার দুর্নীতির খবর তুলে ধরব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুর্নীতির পাঁচ ফোড়নে তিনজন প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুব্রত, আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র। আমি প্রথমেই ঝাড়গ্রামের রবীন্দ্রনাথের কাছে যাব। রবীন্দ্রনাথ, যে খবর উঠে আসছে যে ঝাড়গ্রামে এই মুহূর্তে দুর্নীতিতে সেখানে কর্মতীর্থ বা সেখানে যে বিশেষভাবে তৈরি করা হয়েছে কর্মতীর্থের জন্য জায়গা, সেখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে আসছে। প্রশ্ন হচ্ছে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে যে জায়গা তৈরি হচ্ছে সেখানে এখনো পর্যন্ত কেন কাজ শুরু হতে পারলো না? দর্শকদের জানাও। একেবারে কিশলয় তুমি যে কথা বলেছ, রাজ্যের শাসক দল থেকে রাজ্যের প্রশাসন দুর্নীতিতে জড়িত। এটা কর্মতীর্থ নয়, এটা কারিগরি হাট। কারিগরি হাটের চিত্র আমি দেখানোর চেষ্টা করব, যে কারিগরি হাট তোমার 13 সাল থেকে কাজ শুরু হয়েছিল, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তত্ত্বাবধানের কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপরে এই দেখছো যে আমরা 1 মিনিট রিপোর্ট দেখানোর পরে এই হাটে যেমন ভেতরে সাফাইয়ের কাজ চলছে, তবে প্রতিটি গেটে তুমি দেখতেই পাচ্ছ যে এই গেটে তালা দেওয়া হয়েছে, অথচ তালা মোর্চা পড়ে গেছে। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ সেই ছবি। শুধু এই গেট নয়, একের পর এক গেটে তালা দেওয়া রয়েছে, একের পর এক গেট আমি দেখাবো, এই গেটে তালা দেওয়া রয়েছে। গোটা বিল্ডিংটা আমি ক্যামেরা পার্সনকে বলবো, গোটা বিল্ডিংটা ক্যামেরা একটু ঘুরে দেখানোর জন্য, গোটা বিল্ডিংটা কি অবস্থায় রয়েছে। বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় দেওয়াল খসে পড়ছে, চাঙ্গড় খসে পড়ছে, এমনকি এর মধ্যে যে মূল্যবান সামগ্রী ছিল বা রেলিং ছিল সমস্ত কিছুই চুরি হয়ে গেছে। রীতিমতো দুর্নীতির আখড়া, এমনকি দুষ্কৃতিদের তাণ্ডব চলে। আমাদের সাথে যেমন বিজেপি নেতৃত্ব রয়েছেন, তেমনই আমাদের সাথে সাধারণ মানুষজন রয়েছেন, তারা কি বলছেন আমরা জানার চেষ্টা করব। কি বলবেন, কি বলবেন? আজকে 2013 সালে এই যে আজকে কারিগরি তীর্থ কর্মতীর্থ যেটা তৈরি হয়েছে, কারিগরি হাট যেটা তৈরি হয়েছে, এটা আমাদের পিছিয়ে পড়া জঙ্গলমহলে পিছিয়ে পড়া মানুষজনকে এখানে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা, এই ছিল হচ্ছে উদ্দেশ্য। তো বিষয়টা দেখা যাচ্ছে যে 2013 সাল থেকে আজকে এই কাজটা হয়েছে, তখন ছিল এই মানে আমাদের এই ঝাড়গ্রাম জেলা তখন হয়নি, ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর যে আমাদের জেলা পরিষদ তার আন্ডারে এই কাজটি হয়ে থাকে। এবং এই কাজটা আমরা দেখেছি যখন কমপ্লিট হয়ে যায় ঘটা করে এটাকে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু উদ্বোধনই করা হয়েছে, কিন্তু তারপর থেকে এই একেবারে বিজেপি নেতৃত্ব বলছেন যে উদ্বোধনই সার, অর্থাৎ উদ্বোধন হয়েছে কিন্তু ভেঙে ভেঙে বিল্ডিং পড়ে যাচ্ছে, এমনকি বিভিন্ন জায়গায় চাঙ্গড় খসে পড়ছে। সাধারণ মানুষ তারা কতটা উপকৃত হয়েছেন, বাড়ির মহিলারা কতটা কাজ পেয়েছেন? উপকৃত কোনো মহিলা তো হয়নি, উপকৃত কিছু নেতা হয়েছে আর কিছু কন্ট্রাক্টর হয়েছে। কোটি কোটি টাকা খরচা করে এইটা হয়েছে, হয়তো দেখা যাচ্ছে 10 কোটি টাকা খরচা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে 5 কোটি টাকা এটা হয়েছে বাদ বাকি 5 কোটি টাকা ওই কিছু নবান্ন গেছে আর কিছু ঝাড়গ্রামের নেতারা খেয়েছে, আর কিছু হয়নি। উন্নয়ন হয়েছে কিছু নেতার আর কিছু মন্ত্রীদের হয়েছে। আপনার বাড়ির মহিলা কি কাজ পেয়েছে? না, কোনো মহিলা কাজ পায়নি। আমি সাধারণ পাবলিক হিসাবে একটা বক্তব্য দিতে চাই যে তৃণমূল কংগ্রেস সরকারটা আমরা ভোট দিয়ে এনেছি, তাদেরকে এই ছেবলামি করার জন্য আনা হয়নি। সেখানে কারিগরি হাট তৈরি হয়েছে, কেউ কাজ পায়নি, জরাজীর্ণ দশা। প্রশ্ন উঠছে সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কি হলো যা দিয়ে তৈরি হয়েছিল সেই কারিগরি হাট।